lancar doa. Tinjon lancar doa ko bolo hai 100% guarantee ase 100 bhag guarantee. এই দোয়াগুলো আল্লাহ কখনো ফিরায়া দেয় না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। বদদোয়া করলেও কবুল হবে, নেক দোয়া করলেও কবুল হবে। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, হাত নাই পাও নাই ল্যাংড়া গুলা অন্ধ মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওই দোয়াটা আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়। জোরে জোরে গান, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির মানুষ যখন আল্লাহর কাছে কিছু চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। বাড়ির থেকে 48 মাইল দূরে যখন চলে গেলেন, যাওয়ার জন্য যখন নিয়াত করেছেন, আপনি মুসাফির হয়ে গেছেন, আপনার উপরে ফরজ নামাজ 2-4 রাকাতের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 6 রাকাত নামাজ আপনার থেকে মাফ করে দেওয়া হয়েছে, দয়া করে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজের মধ্যে আপনার উপর থেকে 6 রাকাত আল্লাহ মাফ করে দিয়েছেন। জোহরের 2 রাকাত মাফ করা হলো, আসরের 2 রাকাত মাফ করা হলো, এশার মধ্যে 2 রাকাত আপনার জন্য মাফ করে দেওয়া হলো। তার মানে হচ্ছে জোহরের 4 রাকাত নামাজের মধ্যে আপনাকে 2 রাকাত পড়া লাগবে, আসরের 4 রাকাতের মধ্যে আপনাকে 2 রাকাত পড়া লাগবে, এশার 4 রাকাত ফরজের মধ্যে আল্লাহ পাকের দরবারে আপনাকে 2 রাকাত আদায় করা লাগবে। জলকান সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না এই মশলাগুলা, অনেকেই বুঝি না। এই যে মুসাফির হালাত, আপনি যখন চললেন এই অবস্থার মধ্যে যদি আল্লাহর কাছে কিছু চান, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিবে। আল্লাহর নবী বলেন, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তান যদি মা বাবার জন্য কান্দে, সন্তানের দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। যে কান সুবহানাল্লাহ, সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমার বন্ধুগণ, একটা সন্তানকে কমপক্ষে কোরআনের হাফিজ বানায় দেন, একটা সন্তানকে কমপক্ষে হকানে আলিম বানায় দেন। আমার আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মার জানাজার সামনে দাঁড়ায় যায়, বাবার জানাজার সামনে নিয়ে যদি দাঁড়ায় যায়, সন্তানদের চোখে পানি জলজল করে ছেড়ে দিবেন। আল্লাহ পাক আর সম্মানের দিকে ফেরেশতাদেরকে দেখে দেখে বলবেন, ফেরেশতারা রে তাকা দেখ, জমিনের দিকে তাকা দেখ রে, এই বান্দা মায়ের জানাজার সামনে দাঁড়ায় গেছে, বাবার জানাজার সামনে দাঁড়ায় গেছে, চোখদের জর্জর করে পানি ছেড়ে দিল। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওই চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, তোরা সাক্ষী থাকলে ফেরেশতারা, এই বান্দা ডান পাশে সালাম ফিরাবে, বাম পাশে সালাম ফিরাইবার আগে ওর মা বাবার জিন্দিগির গুনা খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার সোনার বন্ধুগণ, মা কবরে চলে গেছে, মাঝে মধ্যে মায়ের কবরের পাশে যাবেন, মাঝে মধ্যে বাবার কবরের পাশে যাবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, কুল হু সূরা 3 বার করে পাঠ করবেন। আমার আল্লাহর নবী বলেন, কুল হু সূরা ইখলাস যদি কেউ 3 বার করে পাঠ করে, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির আমল আমার মধ্যে গোটা কোরআন শরীফ খতম করার সব আল্লাহ পাক দান করে দেয়। আমার সোনার ভাইরাম, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, পাঠ করে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাত তুলবেন, চোখ দিয়ে যখন পানিগুলো গড়গড় করে ছেড়ে দিবেন, আমার আল্লাহর নবী বলেন, ইউরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সন্তান যখন আল্লাহ পাকের দরবারে কান্দে, ওই চোখের পানি আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। ধরে যান সুবহানাল্লাহ। বাজারে যাবেন, 10 টাকা 20 টাকা ভিখারির হাতের মধ্যে দিয়ে দিবেন, ইতিম মিসকিনদের হাতের মধ্যে দিবেন, আলিম উলামা পাবেন, তালবিলিন পাবেন, 10-20 টাকা হাতের মধ্যে দিয়ে দিবেন, তালবিলিনদের মাথার মধ্যে হাত
লাগাইবেন, পকেটের মধ্যে 10 টাকা দিবেন, বাবা রে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কোরআনের হাফিজ হইতেছো, মাদ্রাসার তালবিলম তুমি, এই আমি 10 টাকা তোমার জন্য দিয়ে দিলাম, আমার আব্বা কবরে গেছে, আমার মা কবরে গেছে, বাবা রে তোমার পবিত্র জবান দিয়ে তুমি আল্লাহর কাছে আমার মা বাবার জন্য দোয়া করিও। আমার সোনার বন্ধুরা, ওই যে মাসুম বক্তার হাতের মধ্যে 10 টাকা দিয়েছেন, ওই টাকার খবর কে জানে? সারা জীবন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, রুকু করবে, সেজদা করবে, ওই সওয়াবগুলি আপনার মা বাবার কবরের মধ্যে সারা জীবন আল্লাহ পৌঁছায় দিবে। সর্বশেষ অনুরোধ করব, এই যে মসজিদ নির্মাণ করতেছেন আপনারা, এই মসজিদ কাবা ঘরের অংশ ধরেছেন, সুবহানাল্লাহ, কাবা ঘরের অংশ হলে এই মসজিদ ঘর, প্রত্যেকটা মসজিদ ঘর কাবা ঘরের অংশ। আপনি বলবেন হুজুর কেমনে করে কাবা ঘরের অংশ? আমার বাতানরা, আমার বন্ধুগণ, আপনারা তো দান বরঙ্গুনি দিয়ে শেষ করে দিয়েছেন, আমি আপনাদের সন্তান, সারা আসামের জমিনের মধ্যে ভরপুর ভ্রমণ করে থাকি, রাত 12টা 1টার সময় নিয়ে যখন আমাকে মঞ্চে তুলে দেওয়া হয়, মসজিদ বানায় দিয়ে আসা লাগে, মসজিদের সাজ বানায় দিয়ে আসা লাগে, মাদ্রাসা বানায় দিয়ে আসা লাগে, আপনাদের দুয়ার বরকতে হাজার হাজার মানুষের মাদ্রাসা করে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছিল। আমার সোনার বন্ধুরা, এই যে কাবা ঘর যেটা দেখতেছেন, এই কাবা ঘর হল আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বানিয়েছিলেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর নির্মাণ করতে যান, নিচের গাত্রের কাজ কমপ্লিট করেছেন, হযরত ইসমাইল পাথর এনে দেয়, বাবা পাথরটা কাবা ঘরের দেওয়ালের মধ্যে ধরার সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা দেওয়ালের মধ্যে লেগে যায়। জোরে জোরে গান, সুবহানাল্লাহ, কষ্ট পাইতেছেন মনে হয়? আমার সোনার বন্ধুগণ, আল্লাহ পাকের কুদরতে পাথরটা দেওয়ালের মধ্যে রেখে যায়। এবার নিজের কাজের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, ইব্রাহিম খলিল আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ নিচের গাতনের কাজ তো কমপ্লিট করলাম, উপরের গাতনের কাজ আমি কি দিয়ে কমপ্লিট করব, আমার কাছে কোনো অস্ত্র নাই, উপরে উঠে তো গাতনের কাজ আমি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যা জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, এই পাথরটা আমার ইব্রাহিমের খলিলের পায়ের নিচে দিয়ে দিবি, আর আমার খলিলকে বলবি আমার খলিল এই পাথরের উপরে চড়বে, আমার পাথরের উপরে উঠে দাঁড়াইবে, আমার খলিল এই জান্নাতের পাথরকে যা বলবে, হযরত ইব্রাহিমের কথা মতো আমার জান্নাতের পাথর চড়বে। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। পাথর নবীর কথা শুনে, পাথর আল্লাহর কথা শুনে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পাথরটা ইব্রাহিমের খলিলের পায়ের নিচে দিয়ে দিলেন, পাথর আল্লাহর খলিলের ভয়ে এত নরম হয়ে গেল, আল্লাহর খলিল যখন পাথরের মধ্যে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে পাথর এত নরম হয়ে গেছে, ইব্রাহিম খলিলের দুটি পা পাথরের মধ্যে গিয়ে গেছে। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। পাথরের মধ্যে গিয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পা। এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের মধ্যে যখন দাঁড়ায় গেছেন, পাথরকে হুকুম করলেন, পাথর রে আমার এনে একটু উপর দিকে, একটু ডাইনের দিকে যা, একটু বামের দিকে যা, একটু নিচের দিকে নাম, দেখা যাইতেছে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা মতো পাথর উপরের দিকে উঠে নিচের দিকে যায়, ডাইনের দিকে যায়, বামের দিকে যায়। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। এইভাবে করে কাবা ঘরের গাত্রের কাজ কমপ্লিট হয়ে গেল। পাথর কাবা ঘরে এক কোণের মধ্যে যখন ফেলে রাখা হলো, এই পাথর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার উপরে তোমার খলিলের পা পড়ে গেল, তোমার বন্ধুর পাও পড়ে গেল, তোমার দোস্তর পাও পড়ে গেল, আল্লাহ গো তুমি আমাকে এমন করে হেফাজত করে দিও, দুনিয়ার কোন মানুষের পাও যেন আমার শরীরের মধ্যে না লাগে। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। কালো পাও যেন আমার পাথরের মধ্যে না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে এমন সুন্দর করে হেফাজত করে দিলেন, বর্তমান যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন, আগামীতে যারা হজ করতে যাবেন তারা দেখে আসবেন, ওখানেও যাওয়া লাগবে না, মোবাইল ইন্টারনেটের মধ্যে মারলে পরে আপনি দেখতে পারবেন, কাবা ঘরের এক কোণের মধ্যে
সৌদি গভর্নমেন্ট সোনা দিয়ে গ্লাস প্যাকেট করে বান্দা রাখলো, গ্লাসের প্যাকেটের মধ্যে ওই পাথর যে বান্দা রাখা হয়েছে, পাথরের বাইরের দিকে তাকাইলে পরে এখন পর্যন্ত দেখা যায় আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটি পায়ের চিহ্ন আজও লেগে আছে ওই পাথরের মধ্যে, কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ, ওই পাথর ওখানে রাখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের কিছু অংশ বেঁচে গেল, বালু পাথর বেঁচে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই যে বালু পাথর গুলা বেঁচে গেল, এই বালু পাথর গুলা দিয়ে আমি কি কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিম এই বালু পাথর গুলা আপনার হাতের মধ্যে নেন, একটা উঁচা জায়গার মধ্যে আপনি দাঁড়ায় যান, এই বালু পাথর গুলো সামনের দিকে নিক্ষেপ করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই বালু পাথর গুলা সামনের দিকে নিক্ষেপ করলে কি ফায়দা হবে, কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম রে এই পাথর গুলা আপনি সরায় দেন, আপনার হাতের থেকে পাথর গুলা ধরে ধরে নিয়ে আমি আল্লাহর কুদরত সারা দুনিয়ার মধ্যে সরায় দিব। জোরে জোরে গান সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই পাথর গুলো দুনিয়ার মধ্যে সরায় দিলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী ইব্রাহিম এই পাথরের টুকরা কাবা ঘরের অংশ, এই বালুর কোনাগুলি কাবা ঘরের অংশ, দুনিয়ার যেই যেই জায়গার মধ্যে পড়ে যাবে, যেই স্থানের মধ্যে একটা টুকরা পড়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার আগে ওই জায়গার মধ্যে আমার ঘর একটা মসজিদ নির্মাণ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুগণ, মসজিদ আল্লাহ পাকের ঘর, এখানে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আরো জীবন পর যারা দিবেন, এটাই হলো সৎকা জারিয়া। দুনিয়ার থেকে মৃত্যু বরণ করবেন, কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে তাই সওয়াব গুলি পাইতে থাকবেন। আজকে আপনার বাড়ি বানাবার জন্য অযথা টাকা পয়সা খরচ করতেছেন, লাটিন বাথরুম গুলো টাচ পাথর দিয়ে সাজানো হইতেছে, বেডরুমটা লাখ টাকার বেডরুম বানাইছেন, তোশক বানাইছেন, গদি বানাইছেন লক্ষ টাকা খরচ করে, মাত্র 20 থেকে 30 বছর শান্তির মধ্যে ঘুমাইতে পারবেন, এরপর আপনাকে মাটির কবরে যাওয়া লাগবে, ওই মাটির কবরের মধ্যে জান্নাতের বিছানা পাওয়ার জন্য, জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য, জান্নাতের তোশক, জান্নাতের গদি পাওয়ার জন্য, যারা আজকে মসজিদের জন্য দান করলেন আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করে নেবে। শুধু আজকে নয়, সোনারে যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এই মসজিদের জন্য আমরা দান করব। বলে বলি ইনশাআল্লাহ।